বিসমিল্লাহ শুরু করছি মহান আল্লাহর নামে দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাইবোনকে জানাচ্ছি স্বাগত আবারও প্রিয় সম্মানিত ভাই আপনারা আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম মহান আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন সে আশাই রাখি সব সময় আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন প্রবাসে আপনাদেরকে অনেক অনেক বেশি ভালো লাগে ভালো রাখে আপনারাও আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে আজ আমি কিছু গরিব দুঃখী মানুষকে সহায়তা করতে পারি কারণ আপনারা আমার চ্যানেলটি বেশি বেশি করে ভিউ করছেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করছেন সুতরাং আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি এবং গরিব দস্ত মানুষের দোয়া আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ সম্মানিত ভাই আসুন আজকের পর্বটি শুরু করি অল্প সময়ই শেষ করব লেখা আছে আমি দেখিনি কিভাবে বলেন আমি দেখেছি আমি দেখিনি কিভাবে বলেন আমি দেখেছি আপনাকে কেউ একজন বলছে যে তুমি দেখেছ হুম অথচ আপনি দেখেন নাই তো আপনি বলতেছেন যে আমি দেখিনি কিভাবে বললে বলেন আমি দেখেছি আপনি আরবি ভাষায় এটা এভাবে বলবেন আনা মাফি সুখ কেই মানে আমি দেখি নাই কালাম আনার সুখ কিভাবে বলেন আপনি যে আমি দেখেছি তারপর সত্যি আমি মোবাইল দেখিনি ওয়াল্লাহ আনা মাফি সুখ জাওয়াল ওয়াল্লা আনা মাফি সুখ জাওয়াল সত্যি আমি মোবাইল দেখিনি তারপর আমি জানি না এটা কখন মা আদ্রি আনা হাদা মা আদ্রি আনা মানে হলো আমি জানি না এটা কখন হাদা মিতা মানে এটা কখন এখানে আমি জানি না এটা কখন মা আদ্রি আনা হাদা মিতা তারপর ঠিক আছে কিভাবে এই জরিমানা আসলো ঠিক আছে কিভাবে এই জরিমানা আসলো তাই হাদা কেস ইজি মুকালাফা হাদা মানে হলো কিভাবে এই জরিমানা আসলো আর তাই শব্দের অর্থ ঠিক আছে তারপর এটা গতকাল নয়টার দিকে হাদা আমস সাতে সাকিদা হাদা আমস সাতে সাকিদা এটা গতকাল নয়টার দিকে সম্মানিত ভিউয়ার্স এই পর্বটি আগের পর্বটির সাথে সংযুক্ত দুটি পর্ব অনেক বড় হবে বলে আমি দুটি পর্ব আলাদা করে দিয়েছি তাই সম্পূর্ণ পর্বটি বসতে হলে আজকের আপনাকে অবশ্যই আগের পর্বটি দেখতে হবে তবে আজকের পর্বটি যেহেতু দেখতেছেন এটা শেষ করেই আগের পর্বটি দেখবে ইনশাল্লাহ সম্পূর্ণ কথাটা মানে কনভারসেশন কথোপকথনটা আপনার ক্লিয়ার হয়ে যাবে নেক্সট ও মুদির গতকাল নয়টায় ও মুদির গতকাল নয়টায় আমস সাতেসা ইয়া মুদির মদির সাতেসা মানে ও মুদির গতকাল নয়টায় তারপর আপনার ছেলে চাবি নিয়ে শিল মুফতা অলা ইনতা শিল মুফতা অলা ইন্তা অলা ইনতা মানে আপনার ছেলে চাবি নিয়ে কি করছে চাবি নিয়ে গাড়ি চালিয়েছে আমি ছিলাম না হুয়া সুখ সায়ারা আনা মা দা কেল হুয়া সুখ সায়ারা সে গাড়ি চালিয়েছে আনা মা দাখেলা আমি ছিলাম না তারপর সত্যি ওয়াল্লা সত্যি ওয়াল্লাহ নিশ্চিত আকিদ নিশ্চিত আকিদ ঠিক আছে আমি দেখছি তাইয়েব ইয়া আনাসুফ তাইয়েব শব্দটা ঠিক আছে যা আমরা একটু আগে বললাম আমি দেখছি ইয়া আল্লাহ আনাসুফ তাইয়েব ইয়া আনাসুফ ঠিক আছে আমি দেখছি সুমন তুমি এমনটা কেন করছো সুমন লেটস গো উই সুমন লেস সোই কি ইনতা মানে সুমন তুমি এমনটা কেন করছো তারপর চলে যাচ্ছি পরের বাক্যটিতে পরের বাক্যটি হলো তোমার স্ত্রী আছে ইনতা জাউজা ফি ইনতা জাউজা ফি ইনতা শব্দের অর্থ তোমার জাউজা মানে স্ত্রী সি মানে আছে ইনতা জাউজা ফি তোমার স্ত্রী আছে তারপর চলে যাচ্ছি পরের বাক্যে বুঝেছি আমি আসো এটা দেখো মালুমানা তাল হাদা মালুম আনা মানে আমি বুঝেছি বা বুঝেছি আমি তা আলসুফ হাদা মানে আসো এটা দেখো তা আল শব্দের অর্থ আসা সুপ মানে হলো দেখার হাদা শব্দের অর্থ হলো এটা তা সুপ হাদা এটা দেখো আসো এটা দেখো হ্যাঁ প্রিয় ধন্যবাদ আমি এটাই খুঁজছিলাম আ হাবিবি শুক্রান হাদা দাওয়ার আনা আউয়া হাবিবি শুক্রান হাদা দাওয়ার আনা মানে আমি এটাই খুঁজছিলাম তারপর এটা অন্যটার চেয়ে সহজ হাদা আসান মিনতানি হাদা আসান মিনতানি এটা অন্যটার চেয়ে সহজ এখন লিখে আছে বেতন নাও তোমার বেতন নাও খুদ শিল রাতিব ইনতা খুদ রাতিবিক মানে বেতন নাও শিল রাতিব ইনতা তোমার বেতন নাও তারপর এই নাও তোমার বেতন হাদা শিল রাতিব ইনতা হাদা শিল রাতিব ইনতা এই নাও তোমার বেতন নেক্সট এই নাও আমার পক্ষ থেকে উপহার হাদাসিল হাদিয়া মিন আনা হাদাসিল হাদিয়া মিন আনা হাদাসিল হাদিয়া মানে হলো আমার পক্ষ থেকে উপহার মিন আনা তোমার জন্য বা এ আমার পক্ষ থেকে উপহার হাদাসীল মিন হাদাসিল হাদিয়া মিন আনা তারপর এরপর এই চশমাটা উপহার নাও হাদাসিল হাদিয়া বাদনার যারা নার জারা শব্দের অর্থ হলো চশমা হাদাসিল হাদিয়া বাদনার যারা বাদ শব্দের হলে এরপর হ্যাঁ হ্যাঁ দিয়া বাদ না যারা এরপর এই চশমাটা উপহার নাও নেক্সট তুমি একদম বখিল আর কৃপন ইনতা বখিল ওয়া কানজিস ইনতা মাররা বখিল ওয়া কানজিস তুমি একদম বখিল আর কৃপন ইনতা মাররা বখিল ওয়া কানজিস তুমি একদম কৃপন আর তুমি বখিল আর কৃপন তারপর কি বললে এসকালাম 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 কি বললে না আগে আমি ভাবতাম লা আনা ফকর লাওয়াল আনা ফকর না আগে আমি ভাবতাম লাওয়াল আনা ফকর তারপর লিখে আছে আমি আজ ছুটি চাই আনা আবগা আলিয়ম ইজাজা আনা আবগা ইজাজা আমি আজ ছুটি চাই আনা আবগা আলিয়ুম ইজাজা আমি আজ ছুটি চাই তারপর না কাজ আছে আজ লা ফিশুগুল আলিয়ুম লা না ফিশুগুল আলিম কাজ আছে আজ তারপর আজ সবার ছুটি আছে আলিম ফিজুমা কুল্লু দুনিয়া সবার ছুটি আছে এখানে দুনিয়া শব্দের অর্থ কিন্তু পৃথিবী না ভাই দুনিয়া শব্দের অর্থ সবার অর্থে ব্যবহৃত হয়েছে একটু খেয়াল করবেন মাঝে মাঝে কিন্তু আরব রায় এভাবেও কথা বলে আলিম ফিজুমা কুল্লু দুনিয়া ইজাজা আজ সবার ছুটি আছে তারপর ড্রাইভারের ছুটি নেই সাবাক মাফি ইজাজা সাবাক মাফি ইজাজা সাবাক মানে ড্রাইভার আর মাফি ইজাজা মানে ছুটি নেই ড্রাইভারের ছুটি নেই সাবাক মাফি ইজাজা ড্রাইভারের ছুটি নেই তারপর না ড্রাইভারের ছুটি নেই লা সাবাক মাফি ইজাজা লা সাবাক মাফি ইজাজা না ড্রাইভারের ছুটি নেই তারপর লিখে আছে কেন লে বা লেস লে বা লেস তারপর বাস আমার ইচ্ছা বাস আনা মিজাজ আনা যাচ্ছে বাস আমার ইচ্ছা আনামিজাজ বললেই হবে তারপর সম্মানিত আশা করি আজকের পর্বটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে সম্পূর্ণ টিউটারালে আমি ভেঙে ভেঙে প্রতিটি শব্দ বুঝিয়ে বুঝিয়ে দিয়েছি কোন শব্দটার কি অর্থ তা সহজেই আপনারা এখান থেকে জানতে পেরেছেন ইনশাল্লাহ এভাবে যদি আপনারা প্রতিটা পর্ব চর্চা করেন আপনাদের বেশি দিন লাগবে না আরবি ভাষাটা সম্পূর্ণভাবে শিখতে তাই বলবো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় এই চ্যানেলের সাথে প্রতিটা পর্ব প্র্যাকটিস করবেন নোট করবেন দেখবেন যে অল্প সময়ই আপনি আরবি ভাষাটা শিখতেছেন আর হ্যাঁ আরেকটি কথা যারা নতুন একদম নতুন তারা কিন্তু কমেন্ট করবেন বেশি করে বেশি করে কমেন্ট করলে হয় কি আপনি প্র্যাকটিসের মধ্যে যে আছেন সেটা আমি বুঝতে পারবো আর প্র্যাকটিস না করলে কিন্তু আমি বুঝতে পারবো না আমার অনেক ভাই যারা প্রবাসে আছে এবং বোনেরও যারা প্রবাসে আছে তারা কিন্তু কমেন্ট করে এবং কমেন্ট করে বলেই তারা অনেক দ্রুত শিখতে পারতেছে এবং তাদের শিক্ষাটা ধারাবাহিকতা বজায় আছে আপনিও কমেন্ট করুন আর লাইক করবেন আর ভালো ভিডিও যেহেতু ইনশাল্লাহ আপনারা শেয়ার করবেন যেন অন্যান্য প্রবাসী বাহিরা ভিডিওগুলা তাদের সহজে পেতে পারে দেখা হবে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন I love this.